হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বেশ কিছু পার্সোনাল কারণের জন্য কিন্তু আমার রিভিউ করা হয়নি, তো বেশ কদিন পর আমি আবার চলে এলাম। তো এবার আমি রিভিউ করব তোকে ছাড়া বাঁচবো না এই মুভিটা। এই মুভিটা আমি হলে গিয়ে দেখিনি, বা এই মুভিটা হলে গিয়ে দেখার মতো আমার সাহস হয়নি, তা সেই দিকে আমি যাচ্ছি না। এই মুভিটা কিন্তু আট দ্য টাইমস ওটিটি প্ল্যাটফর্মে 3-4 দিন আগে রিলিজ হয়ে গেছে, এছাড়া ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও ছিল। তা কেমন হলো তোকে ছাড়া বাঁচবো না? ডিউরেশনের কথা যদি বলি প্রায় 2 ঘন্টার মতো, কিন্তু এই মুভিটা এতটাই বোরিং যে এটা 2 ঘন্টা আমার কাছে প্রায় 4 ঘন্টার মতো মনে হচ্ছিল। এবং সুজিত মণ্ডল, সে কিন্তু তার আগে কিন্তু সরি যথেষ্ট হিট হিট মুভি তিনি দিয়েছেন, এবং সেই সব মুভি ব্লকবাস্টার না হলেও কিন্তু বক্স অফিস সাফল্য কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এখানে 6 কোটি টাকার একটা মুভি, যদি সেখানে যদি বক্স অফিস কালেকশন যদি 26 লাখের মতো থাকে, আমি একদমই বানিয়ে বলছি না, আমি কিন্তু নেট ঘেটেই বলছি, যদি ভুল করে থাকি তো আমাকে তাহলে ক্ষমা করে দেবেন, তাহলে কিন্তু সেই মুভিটাকে ডিজাস্টার বলা যায়, ফ্লপ তো নিশ্চয়ই। তো ইয়াশ দাশগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার যথেষ্ট ভালো অভিনয় করেন। ইয়াশ দাশগুপ্ত অ্যাক্টিং নিয়ে তিনি সিরিয়ালে যতটাই ভালো অ্যাক্টিং করেন, এবং তিনি মুভিতে ততটাই খারাপ অ্যাক্টিং করেন। কেন করেন? হি হ্যাজ নো এক্সপ্রেশন। একই রকম এক্সপ্রেশনে যদি সব রকমের, যদি রোম্যান্টিক অ্যাকশন থেকে শুরু করে এবং মানে কান্নার সিন থেকে শুরু, সবই যদি মানে অ্যাজ ইট ইজ যদি ফ্ল্যাট থাকে তার অ্যাক্টিং, তাহলে আর কিছু করার নেই। যাই হোক, এবার যদি সরাসরি স্টোরিতে চলে আসি, এখানে ইয়াশের নাম থাকে অর্জুন, এবং এখানে প্রিয়াঙ্কা সরকার নাম থাকে হিয়া। তারা তাদের তারা স্কুল ফ্রেন্ড থাকে, এবং তারপরে কোনো না কোনো কারণে তাদের মধ্যে একটা একটা বিচ্ছিন্ন তা চলে আসে, এবং কেন আসে সেটা আমি এখানে রিভিল করছি না। হয়তো বা এখনও অনেকে তোকে ছাড়া বাঁচবো না আমি মুভিটা এখনও দেখেনি, তারা হয়তো ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে বা পরে যদি আবার টিভিতে দেয় সেখানে হয়তো বা তারা আবার দেখতে পারে। তো সেই জন্য আমি স্টোরিটা রিভিল করছি, জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছে স্টোরিটা। তো তারা তাদের মধ্যে একটা ছাড়াছাড়ি হয়ে যায়, এবং পরবর্তীকালে তাদের মধ্যে আবার একটা মিট আপ হয়। তা সেটা কী করে হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এই কথাটা বলতে আমি পারছি না এই কারণে, কারণ আপনারা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখানে কিছু কিছু সিনের কথা আমি বলবো যেটা একদমই বোরিং। একটা সিনের কথা আমাকে অবশ্যই বলতে হবে, যেটা হলো যে অর্জুন এবং হিয়া তারা বিয়ের পর হানিমুনে একটা জায়গায় যায়, এবং সেখানে হিয়ার একটা প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা খুব রাত্রিবেলা সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তারপরে ডক্টরকে ফোন করে বলা হয়, ডক্টরের এখানে ভূমিকায় অভিনয় করছিল আমাদের সিদ্ধার্থ সিধুদা ক্যাকটাসের। তো রাত্রিবেলা তার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ওষুধগুলো লিখে দেওয়া হচ্ছে, কিন্তু ঠিক তার পরের সিনে দেখা যাচ্ছে ইয়াশের যে ক্যারেক্টারটা অর্জুন, সে রীতিমতো লেদারের জ্যাকেট ফ্যাকেট পরে সে বেরোচ্ছে, এবং যখন বেরোচ্ছে তখন অলরেডি সকাল, রৌদ্র ঝলমলে একটা দিন। তা কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কেউ কেন, তার লাইফ পার্টনার থেকে শুরু করে যে কেউ হতে পারে, তা সে কেউ যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, সে কি ওয়েট করবে? সে কি সকাল হলে তারপরে সে সুটেড বোটেড হয়ে তারপরে যাবে? এখানে ভরত কল অর্জুন মানে ইয়াশের বাবার ভূমিকা যতটাই সে অভিনয় করেছে, স্ক্রিনে যতটুকু এসেছেন তিনি আমার রীতিমতো ফাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো অংশে প্রিয়াঙ্কা সরকারের বাবা হিসেবে অম্বরীশকে কোনো মতেই কিন্তু মানা যাচ্ছে না, মানা এবং সেটা দেখতেও ভালো লাগছে না। এবং আমি বলবো ইয়াশের তুলনায় তার যে বন্ধু, পুরো মুভিতে তার একটাই বন্ধু গাড়িতে করে সবসময় ঘোরে, অনিন্দ্য চ্যাটার্জি, যথেষ্ট যথেষ্ট তিনি ভালো অভিনয় করেন। যতটুকু সময় তিনি এসছে, ইয়াশ দাশগুপ্ত থেকে তার অভিনয় যথেষ্ট ভালো। একটা সিনের কথা বলতে হবে যেখানে অর্জুনের ক্যারেক্টারটার সাথে হিয়ার ক্যারেক্টার একটা একটা মানে একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগে ইন দ্য সেন্স, প্রিয়াঙ্কা যে ক্যারেক্টারটা হিয়া, সে খাবার নিয়ে আসছিল এবং অর্জুন গাড়ি চালিয়ে যাচ্ছে, এবং ধাক্কাটা লাগার আগেই কিন্তু হিয়া পড়ে যায় খাবার দাবার নিয়ে, সেই সিনটা যথেষ্ট বোকা বোকা। এই মুভির যদি কোনো পজিটিভ দিক থেকে থাকে সেটা হলো এই মুভির গান, গানগুলো যথেষ্ট ভালো, এবং জিৎ গাঙ্গুলি তিনি ভালো সুর দিয়েছেন, তিনি যে এখনও হারিয়ে যাননি সেটা কিন্তু এই গানের সুর থেকে কিন্তু এখনও প্রমাণ। এর থেকে বেশি বড় করে আমি আর এই মুভির রিভিউটাকে আমি আর লেন্দি করতে চাইছি না, শুধু এতটুকু বলবো যে তোকে ছাড়া বাঁচবো না মুভি কিন্তু আমার একদমই ভালো লাগেনি, সোজা কথা আমার একদমই পোষায়নি। এবার বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কি দেখবেন না, যারা ইয়াশের ফ্যান তারা হয়তো দেখতে পারেন, যারা প্রিয়াঙ্কা সরকারের ফ্যান তারা হয়তো বা দেখতে পারেন, কিন্তু আমার কাছে এই মুভিটা কিন্তু একদমই ফ্লপ, ডিজাস্টার। আরও যদি কিছু একটা মুভির নেগেটিভ দিক থেকে বলতে গেলে, যদি কিছু থাকে নেগেটিভ দিক থাকে, ইন দ্য সেন্স নট এ নেগেটিভ দিক, আমার কিন্তু এই মুভির প্রায় কোনো কিছুই কিন্তু পজিটিভ লাগেনি, অনলি
ফর সং, অনলি ফর গান ছাড়া। তা যাই হোক, আর বেশি কিছু বলে আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত বা লেন্দি করছি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। যারা ইয়াশের ফ্যান তারা চাইলে আপনাকে কমেন্ট বক্সে এসে অনেক কিছু কথা বলতেই পারেন। কিন্তু আমি কিন্তু রীতিমতো হতাশ, এবং প্রিয়াঙ্কা সরকার থেকে তার জায়গায় যতটুকু ভালো অভিনয় করার তিনি কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু ইয়াশ একদমই ফ্লপ। অ্যাকশন সিকোয়েন্সের কথা আর নাই বা বললাম, সেই অ্যাকশন সিকোয়েন্স একটা রয়েছে একদম মুভি স্টেশন থেকে, সেটা টু মাচ কিন্তু বাজে বলবো। তো যাই হোক, এটাই ছিল আমার তোকে যারা বাজো না মুভি রিভিউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা।